আজকে আমি করছি সিম আলুর তরকারি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আমি আজকে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, সেটা হলো সিম আলুর তরকারি। দেখতে থাকুন আমার রেসিপিটা আমি কী করে কী করছি, আর কেউ স্কিপ করবেন না, পুরোটা অবশ্যই দেখবেন। আর ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করে মাধ্যমে বলবেন কেমন লেগেছে। আমি কি করলাম, কড়াইতে তেল দিয়ে সিমগুলো ভালো করে ভেজে নিলাম। তারপর লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি। কড়াতে তেল দিয়ে এবার আলুগুলোকে ভেজে নিলাম। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে নাবিয়ে নেব। আমি আজকে সিলে বেটে মশলা করব। এইটা কি দিচ্ছি আমি, একটু রসুন আর আদা, এটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি আমি। আমার আদা রসুনের পেস্টটা হয়ে গেছে, এবার তেলটা গরম করে গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, আমি এতে হলুদ গুঁড়ো একটু দিয়ে দিলাম আর সামান্য নুন দিয়ে দিয়েছি। এবার জিরের গুঁড়ো দিলাম আর একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব আর একটু সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। একটুখানি সামান্য জল ঢেলে দিলাম। এবার আমি আলু আর সিমগুলোকে, ভাজা সিমগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে একটু সামান্য জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেব আর তারপরে একটু গ্যাসটাকে কমিয়ে দিয়ে চাপা দিয়ে রেখে দেব। এবার সম্পূর্ণ তরকারিটা হয়ে গেছে, এবার একটুখানি ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার ধনে পাতা কুচিগুলোকে দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই বাড়িতে করবেন, একটু রুটি কিংবা পরোটা দিয়ে করলে রাত্রির খাবারটা খুব জমে যাবে, অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেনই। ওকে বন্ধুরা, টাটা, বাই বাই, ভালো থাকবেন আর সবাই সুস্থ থাকবেন।